কো বন্ধুরে বিশ্বাস করো রাত্রেবেলা আমার বউ লাত্তি মেরে খাটেতে ফালাই দেয়। ফ্রেন্ডস, একটা 30 বছর বিদেশ করে এক প্রবাসীর ইতিহাস আপনাকে বলতাছি। 30 বছর বিদেশ করে সে কি পাইলো? একটা গ্রামের 30 বছর একটা ছেলে বিদেশ করে গেছে, 30 বছর পরে ক্যান্সেলে গেছে। তার আগে দুই একবার ছুটিতে গেছিল। 30 বছর যাওয়ার পরে তার একটা ডুপ্লেস বাড়ি আছিল, ডুপ্লেস। তারপরে তার কি হইলো, আপনার বাজারের মধ্যে তার তিনটা দোকান আছে, বাজারের মধ্যে তিনটা দোকান, ডুপ্লেস বাড়ি, আর হাল চাষ করার জন্য দুইটা গাড়ি। তার ব্যাংক অ্যাকাউন্টে এরকমই প্রায় 40-30 লাখ টাকা আছে তার ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ সে একদম সাকসেসফুল প্রবাসী। তো প্রবাস থেকে এলাকার মধ্যে তার একটা নাম প্রভাব। তো যেদিকে যা তারাই বলতেছে, কো ভাইরে ভাই, তুমি তো একজন সাকসেসফুল প্রবাসী। তো এলাকার মধ্যে তার যথেষ্ট পরিমাণ আপনার সম্মান অটোমেটিক বাইরে গেছে। কারণ হয়েছে তার কাছে টাকা আছে, বাড়ি ঘর আলিশান বাড়ি, বাড়ির সাইড অফ দ্য বাউন্ডারি করা। তো এলাকার মধ্যে যদি দোকানের মধ্যে যা যাইলে কি করে তারে জায়গাটা দিয়া চেয়ারটা তার লেগে সাইড়া দে, কারণ হয়েছে তার কাছে টাকা আছে। তো একদিন প্রায় 3-4 মাস পরে একদিন তার পুরাতন যেই সে বিদেশ যাবার আগে তার যে বন্ধু থাকে না, যেরকম আপনারও আছে আমারও আছে, বিদেশ যাবার আগে একখানা খাইতেন বইতেন ঘুরতেন এরকম, তো এরকম তার এক ফ্রেন্ড আছে। 3-4 মাস পরে তার ফ্রেন্ডের সাথে একদিন দেখা নীরবে। তার যে গ্রামের ফ্রেন্ড তে কৃষি কাজ টাজ করে, করে তার পরিবার নিয়ে আসে ভালোই, অত মানে তার মতন তো আর এরকম মনে করেন টাকা পয়সা ওলা না। তো একদিন তার সাথে বইয়া কথা বলতেছে, তো বলতেছে, বন্ধুরে তুই আর আমি একই জায়গায় খাইতাম ঘুরতাম, আজকে তুই তো কুটিপতি, আমি তো বন্ধু আগের জায়গায় রইলাম। তখন সে বলতাছে, বন্ধুরে তোর কাছে আজকে আমি চরম সত্য একটা কথা কম, তুই কিন্তু কথাটা কারো কাছে শেয়ার করিস না। কো কো দোস্ত কি হয়েছে? কো দেখ, আমি বিদেশ গেলাম, 30 বছর বিদেশ করলাম, কইরে আজকে আমার কাছে কোটি কোটি টাকা, ঘর বাড়ি গাড়ি সব আছে, সুন্দর একটা বউ আছে। কো বন্ধুরে বিশ্বাস করো রাত্রেবেলা আমার বউ লাত্তি মেরে খাটেতে ফালাই দে। আরে কোস কি, ও কি লিগা? কো বন্ধু আমার মেশিনটা কাম করে না। আরে কোস কি, কো বন্ধু 30 বছর বিদেশ করছি, বিদেশ যখন গেছি তখন বয়স আসলে 18-19 বছর, আজকে আমার 50-এর কাছাকাছি বয়স, এই বয়সে বিয়া করে গেছি, তো এই বয়সে গিয়া তো বিয়া করছি, এখন বউরে তার সুখ দিতে পারি নাই, লাত্তি মেরে খাটাতে ফালাই দে। এই যে ডুপ্লেস বাড়ি দেখোস বন্ধু, সব ঠিক আছে, কিন্তু লাত্তি মারাটা তার কেউ দেখে না, এই লাত্তি মারাটা একমাত্র আমি খাই। বোরে আরে বন্ধুরে বোড়া মনে থাকতো না, কত লাত্তি সহ্য করা যাবো। তো এই একটা এটার থেকে কিন্তু শিক্ষণীয় একটা কাহিনী আছে, যেমন তার বাড়ি আছে, ডুপ্লে সব কিছু আছে, কিন্তু লাত্তি মারার কথা কেউ বলতে পারে না। এইরকম এখন পর্যন্ত অনেক প্রবাসী আছে যে এরকম পরিস্থিতিতে হইতে পারেন। এই জন্য বলি, সময়ের কাজ সময় করেন, বাইরে টাকা পয়সা ঘর বাড়ি এইগুলো থাকবো, কিন্তু এইগুলার পিছনে দুইরা এই তার মতন এই ডুপ্লেস ঘরের মধ্যে বউরাতে লাত্তি খায়েন না, তার আগে কিছু করে নেন। তো এইসব কাহিনী বলার কারণ হচ্ছে কি জানেন, সবাইকে সচেতন করার জন্য কিছু কিছু কাহিনী মানুষ থেকে ধার করে আনি, তাদের থেকে শুনি, তাদের কষ্টগুলো আপনার সামনে বলি। ঠিকানা বলতে পারি না, কারণ ঠিকানা বললে বিশাল বড় ঝগড়া মারামারি, পরে কবে লিমুকে লেগে মুখে কাহিনী নিয়ে তুই বললি কি জন্য। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন, সচেতনমূলক ভিডিও। আসসালামু আলাইকুম।